ও ভুল দাদার টাক মাথায় কুন্তলিন, ছেঁড়া জামায় দেলখোস, হয়ে থাকো এই আশায় খই মোয়ার উৎকোচ। ও আমার নুন সাগরের ওজন বাতাস, মনসা কাটা সোনার ফুল, অপু দিদি দেবল ঋষি যোগে বসেছিলেন। নালক সে একটি ছোট ছেলে, ঋষির সেবা করছিল। অন্ধকার বর্ধনের বন, অন্ধকার বটগাছতলা, অন্ধকার এপার গঙ্গা ওপার গঙ্গা, নিশুতি রাতে কালো আকাশে তারা ফুটেছে, বাতাস ঘুমিয়ে আছে, জলে ঢেউ উঠছে না, গাছের পাতা নড়ছে না। এমন সময় অন্ধকারে আলো ফুটল, ফুল যেমন করে ফোটে, চাঁদ যেমন করে ওঠে, একটু একটু, আরও একটু, সমস্ত পৃথিবী দুলে উঠল। পদ্মপাতার জল যেমন দুলতে থাকে এদিক সেদিক, এধার ওধার সেধার, ঋষি চোখ মেলে চাইলেন, দেখলেন আকাশে এক আশ্চর্য আলো, চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো, এমন আলো কেউ কখনো দেখেনি। আকাশ জুড়ে কে যেন সাত রঙের ধ্বজা উড়িয়ে দিয়েছে। কোন দেবতা পৃথিবীতে নেমে আসবেন তাই কে জানে, শূন্যের ওপরে আলোর একটি একটি ধাপ গেঁথে গিয়েছে। সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন, নালককে বললেন, কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন, আমি তার দর্শন করতে চললেম, তুমি সাবধানে থেকো। বনের মাঝ দিয়ে আঁকা মাঁকা সরু পথ, সন্ন্যাসী সেই পথে উত্তর মুখে চলে গেলেন। নালক চুপটি করে বটতলায় ধ্যানে বসে দেখতে লাগল একটির পর একটি ছবি, কপিলাবস্তুর রাজবাড়ি, রাজরানী মায়াদেবী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছেন, ঘরের সামনে খোলা ছাদ, তার ওধারে বাগান, শহর, মন্দির, মঠ, আরও ওধারে অনেক দূরে হিমালয় পর্বত সাদা বরফে ঢাকা, আর সেই পাহাড়ের ওধারে আকাশ জুড়ে আশ্চর্য এক সাদা আলো, তার মাঝে সিঁদুরের টিপের মতো সূর্য উঠছেন। রাজা শুদ্ধোদন এই আশ্চর্য আলোর দিকে চেয়ে আছেন, এমন সময় মায়াদেবী জেগে উঠে বলছেন, মহারাজ কি চমৎকার স্বপ্নই দেখলেম, এতটুকু একটি শ্বেত হস্তি, দ্বিতীয় চাঁদের মতো বাঁকা বাঁকা কঞ্চি দুটি দাঁত, সে যেন হিমালয়ের ওপার থেকে মেঘের ওপর দিয়ে আবার কোলে নেমে এলো, তারপর যে কোথায় গেল আর দেখতে পেলেম না, আহা কপালে তাঁর সিঁদুরে টিপের মতো একটি টিপ ছিল। রাজা রানী স্বপ্নের কথা বলা বলি করছেন, ইতিমধ্যে সকাল হয়েছে, রাজবাড়ি নহবতখানার বাঁশি বাজছে, রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করছে, মন্দির থেকে শাঁক ঘণ্টার শব্দ আসছে, অন্দরমহলে রাজদাসীরা সোনার কলসিতে মায়াদেবীর চানের জল তুলে আনছে, মালিনীরা সোনার থালায় পূজোর ফুল গুছিয়ে রাখছে, রানীর পোষা ময়ূর ছাদে এসে উড়ে বসল, সোনার কাঁচায় সুখসারি খাবারের জন্য দাসীদের সঙ্গে ঝগড়া শুরু করে দিল, ভিখিরি এসে জয় রানীমা বলে দরজায় দাঁড়ালো। দেখতে দেখতে বেলা হলো, রাজবাড়িতে রানীর স্বপ্নের কথা নিয়ে সকলে বলাবলি করতে লাগল, কপালে রক্তচন্দনে তিলক, মাথায় মানিকের মুকুট, পরনে লাল চেলি, সকালে সূর্যের মতো রাজা শুদ্ধোদন রাজ সিংহাসন আলো করে বসেছেন, পাশে মন্ত্রীবর, তার পাশে দণ্ডধর সোনার ছড়ি হাতে, ওপাশে ছত্রধর শ্বেত ছত্তর খুলে, তার ওপাশে নগরপাল ঢাল খাঁড়া নিয়ে, রাজার দুই দিকে দুই দালান, একদিকে ব্রাহ্মণ পণ্ডিত আর একদিকে দেশ বিদেশে রাজা আর রাজপুত্তর, রাজসভা ঘিরে দেশের প্রজা, তাদের ঘিরে যত দুয়ারি, মোটা রায়বাসের লাঠি আর কেবল লাল পাগড়ির ভিড়, রাজসভার ঠিক মাঝখানে লাল চাঁদোয়া, ঠিক নিচে আটখানি রক্তকম্বলের আসন, তারই ওপরে রাজার আট গণৎকার খড়ি হাতে পুঁথি খুলে রানীর স্বপ্নের কথা গণনা করতে বসেছেন, তাদের কারোর মাথায় পাকা চুল, কারো মাথায় টাক, কারো বা ঝুঁটি বাঁধা, কারো বা ঝাঁটা গোফ, সকলের হাতে এক এক শামুক নস্যি,
আট পণ্ডিত কেউ কলমে লিখে কেউ খড়িতে দেগে রানীর স্বপ্নের ফল গুনে বলছেন, সূর্য স্বপ্নে রাজ চক্রবর্তী পুত্র মহা তেজস্বী, চন্দ্রে তথা রূপবান গুণবান রাজাধিরাজ দীর্ঘজীবী, শ্বেতহস্তির স্বপ্নে শান্ত গম্ভীর জগৎ দুর্লভ এবং জীবের দুঃখহারী মহাধার্মিক ও মহাবুদ্ধ পুত্র লাভ। এবার নিশ্চয়ই মহারাজ এক মহাপুরুষ এই শাক্যবংশে অবতীর্ণ হবেন, শাস্ত্রের বচন মিথ্যা হয় না, আনন্দ করো। চারিদিকে অমনি রব উঠল, আনন্দ করো, আনন্দ করো, অন্নদান করো, বস্ত্রদান করো, দীপদান, ধূপদান, ভূমিদান করো। কপিলাবস্তুতে রাজার ঘরে, প্রজার ঘরে, হাটে মাঠে ঘাটে আনন্দের বাজনা বেজে উঠল। আকাশ আনন্দে হাসতে লাগলো, বাতাস আনন্দে বইতে লাগলো। রাজমুকুটের মানিকের দুল, রাজছত্তরের মুক্তোর ঝালর, মন্ত্রীর গলায় রাজার দেওয়া কণ্ঠমালা, পণ্ডিতদের গায়ে রানীর দেওয়া ভোট কম্বল, দাস দাসী দীন দুঃখী ছেলেবুড়োর মাথায় রাজবাড়ি লাল চেলি আনন্দে দুলতে লাগলো। প্রকাণ্ড বাগান, বাগানের শেষ দেখা যায় না, কেবলই গাছ, গাছের পর গাছ আর সবুজ ঘাস, জলের হাওয়া, ঠান্ডা ছাওয়া, পাখিদের গান আর ফুলের গন্ধ। বাগানের মাঝে এক প্রকাণ্ড পদ্মপুকুর, পদ্মপুকুরের ধারে আকাশ প্রমাণ এক শাল গাছ, তার ডালে ডালে পাতায় পাতায় ফুল ধরেছে। দক্ষিণে বাতাসে সেই ফুল গাছতলায় একটি শ্বেত পাথরের চৌকির ওপরে উড়ে পড়ছে। সন্ধে হয়ে এলো, সুরূপাজাত পাড়ার মেয়ে পদ্মপুকুরে গা ধুয়ে উঠে গেল। উবু ঝুঁটি, গলায় কাঁটি, দুই কানে সোনার মাকড়ি, একদল মালি মালিনী শুকনো পাতা ঝাড় দিতে দিতে, ফুলের গাছে জল দিতে দিতে বেলা শেষে বাগানের কাজ সেরে চলে গেল। সবুজ ঘাসে, পুকুর পাড়ে, গাছের তলায় কোনোখানে কোনো কোণে একটু ধুলো, একটি কুটো রেখে গেল না। রাত আসছে, বসন্তকালের পূর্ণিমার রাত, পশ্চিমে সূর্য ডুবছেন, পূবে চাঁদ উঠি উঠি করছেন। পৃথিবীর এক পারে সোনার শিখা, আর এক পারে রূপোর রেখা দেখা যাচ্ছে। মাথার ওপর নীল আকাশ, লক্ষ কোটি তারায় আর সন্ধি পুজোর শাঁখ ঘণ্টায় ভরে উঠছে। এমন সময় মায়াদেবী রূপোর জালে ঘেরা সোনার পালকিতে সহচরী সঙ্গে বাগানে বেড়াতে এলেন। রানীকে ঘিরে রাজদাসী যত ফুলের পাখা, পানের বাটা নিয়ে প্রিয় সখীর হাতে হাত রেখে ছায়ায় ছায়া চলে ফিরে রানী এসে বাগানের মাঝে প্রকাণ্ড সেই শাল গাছের তলায় দাঁড়ালেন। বাঁ হাতখানি ফুলে ফুলে ভরা শাল গাছের ডালে, আর ডান হাতখানি কোমরে রেখে। অমনি দিন শেষ হলো, পাখিরা একবার কলরব করে উঠল, বাতাসে অনেক ফুলের গন্ধ, আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পড়ল, পূবে পূর্ণিমার চাঁদ উদয় হলেন, শালগাছটির ওপরে যেন একটি সোনার ছাতা। ঠিক সেই সময় বুদ্ধদেব জন্ম নিলেন, যেন একটি সোনার পুতুল, চাপা ফুলে ঘেরা পৃথিবীতে যেন আর এক চাঁদ, চারিদিক আলোয় আলো হয়ে গেল, কোনোখানে আর অন্ধকার রইল না। মায়া মায়ের কোলে বুদ্ধদেব দেখা দিলেন, পৃথিবীর বুক জুড়িয়ে বুদ্ধদেব দেখা দিলেন, যেন পদ্মফুলের ওপর এক ফোঁটা শিশির, নির্মল সুন্দর এতটুকু। দেখতে দেখতে লুম্বিনী বাগান লোকে লোকারণ্য হয়ে উঠল, পাত্র মিত্র অনুচর সভাসদ সঙ্গে রাজা শুদ্ধদন রাজপুত্রকে দেখতে এলেন। দাসদাসীরা মিলে শাঁখ বাজাতে লাগলো, উলু দিতে লাগলো, স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘে মেঘে দেবতার দুন্দুভি বাজছে, মর্তের ঘরে ঘরে শাঁখ ঘণ্টা, পাতালের তলে তলে জগঝম্প জয় ডঙ্কা বেজে উঠছে। বুদ্ধদেব তিন লোক জোড়া তুমুল আনন্দের মাঝখানে জন্ম নিয়ে পৃথিবীর ওপরে প্রথম সাত পা চলে যাচ্ছেন। সুন্দর পা দুখানি যেখানে যেখানে পড়ল সেখানে সেখানে অতল সুতল রসাতল ভেদ করে একটি একটি সোনার পদ্ম আগুনের চরকার মতো মাটির ওপরে ফুটে উঠল। আর স্বর্গ থেকে
সাতখানি মেঘ এসে সাত সমুদ্রের জল এনে সেই সেই সাতটি পদ্মের উপরে ঝিরঝির করে ঢালতে লাগলো। নালক আশ্চর্য হয়ে দেখছে, দেব দানব মানবে মিলে সেই সাত পদ্মের মাঝখানে বুদ্ধদেবকে অভিষেক করছেন। এমন সময় নালকের মা এসে ডাকলেন, দস্যি ছেলে, ঋষি এখানে নেই আর তুমি একা এই বনে বসে রয়েছো, না ঘুম না খাওয়া না লেখাপড়া, কেবল চোখ বুজে ধ্যান করা হচ্ছে, এই বয়সে উনি আবার সন্ন্যাসী হয়েছেন, চল বাড়ি চল। মা নালকের হাত ধরে টেনে নিয়ে চললেন। নালক মাটিতে লুটোপুটি খেয়ে বলতে লাগলো, ছেড়ে দাও মা, তারপর কি হলো দেখি, একটিবার ছাড়ো মা গো, ছেড়ে দে ছেড়ে দে। সমস্ত বোন নালকের দুঃখে কেঁদে কেঁদে বলতে লাগলো, ছেড়ে দে ছেড়ে দে আর ছেড়ে দে, একবারে ঘরে এনে তালা বন্ধ। নালককে তারা জোর করে গুরুমশায়ের পাঠশালায় দিয়েছে, সেখানে গুরু বলছেন, ওকাশ অহং ভন্তে, নালক পড়ে যাচ্ছে ভন্তে। গুরু বলছে, লেখো, অনুক গহং কত্বা শিলং দেথো মে ভন্তে। নালক বড়বড়ত করে তালপাতায় লিখে যাচ্ছেন, শিলং দেথো মে ভন্তে, কিন্তু তার লেখাতেও মন নেই, পড়াতেও মন নেই। তার প্রাণবর্ধনের বনে সেই বটতলায় আর সেই কপিলা বস্তুর রাজধানীতে মন পড়ে আছে। পাঠশালের খোড়ো ঘরে জানলা দিয়ে একটা তিন তিরি গাছ, খানিকটা কাশ আর কাঁটা বন, একটা বাঁশঝাড় আর একটি পুকুর দেখা যায়। দুপুরবেলা একটুখানি রোদ সেখানটায় এসে পড়ে, একটা লাল ঝুঁটি কুবো পাখি ঝুপ করে ডালে এসে বসে আর কুপ কুপ করে ডাকতে থাকে। কাঁটা গাছের ফুলের ওপরে একটা কালো ভোমরা ভন ভন করে উড়ে বেড়ায়, একবার জানলার কাছে আসে আবার উড়ে যায়। নালক সেই দিকে চেয়ে থাকে আর ভাবে, আহা, ওদের মতো যদি ডানা পেতাম তবে কি আর আমায় মা ঘরে বন্ধ করে রাখতে পারতেন, এক দৌড়ে বনে চলে যেতাম। এমন সময় গুরু বলে ওঠেন, লেখ রে লেখ। অমনি বনের পাখি উড়ে পালায়, তালপাতার উপরে আবার খসখস করে ছেলেদের কলম চলতে থাকে। নালক যে কী কষ্টে আছে তা সেই জানে, হাত চলছে না, তবু পাতারি লেখা বন্ধ করবার জো নেই, কান্না আসুক তবু পড়ে যেতে হবে, অন্তস্ত জ বসন র ল তালব স মধ্যাহ্ন স দন্তে স, বাদলের দিনেও গরমের দিনেও সকালেও দুপুরেও। নালক পাঠশালা থেকে মায়ের হাত ধরে যখন বাড়ি ফেরে, হয়তো শাল গাছের ওপরে তালগাছগুলোর মাথা দুলিয়ে পূবে হাওয়া বইতে থাকে, বাঁশঝাড়ে কাকগুলো ভয় কা কা করে ডেকে ওঠে। নালক মনে মনে ভাবে, আজ যদি এমন একটা ঝড় ওঠে যে আমাদের গ্রামখানা ওই পাঠশালার খোড়ো চাল টাল শুদ্ধ একেবারে ভেঙে চুড়ে উড়িয়ে নিয়ে যায়, তবে বনে গিয়ে আমাদের থাকতেই হয়, তখন আর আমাকে ঘরে বন্ধ করবার উপায় থাকে না। রাতের বেলায় ঘরের বাইরে বাতাস সনসন বইতে থাকে, বিদ্যুতের আলো যতই ঝিকমিক চমকাতে থাকে নালক ততই মনে মনে ডাকতে থাকে, ঝড় আসুক আসুক বৃষ্টি, মাটির দেওয়াল গলে যাক, কপাটের খিল ভেঙে যাক। ঝড়ও আসে বৃষ্টিও নামে, চারিদিক জলে জলময় হয়ে যায়, কিন্তু হায়, কোনো দিন কপাটও খোলে না দেওয়ালও পড়ে না, যে বন্ধ সেই বন্ধ, খোলা মাঠ খোলা আকাশে ঘেরা বর্ধনে সেই তপবনে নালক আর কেমন করে ফিরে যাবে, যেখানে পাখিরা আনন্দে উড়ে বেড়ায়, হরিণ আনন্দে খেলে বেড়ায়, গাছের তলায় মাঠের বাতাসে যেখানে ধরে রাখবার কেউ নেই, সবাই ইচ্ছা মতো খেলে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে। ঋষির আশাপথ চেয়ে নালক দিন গুনছে, ওদিকে দেবল ঋষি কপিলা বস্তু থেকে বুদ্ধদেবের পদধূলি সর্বাঙ্গে মেখে আনন্দে দুই হাত তুলে নাচতে নাচতে পথে আসছেন আর গ্রামে গ্রামে গান গেয়ে চলেছেন, নম নম বুদ্ধ দিবাকরায়ে, নম নম গৌতম চন্দ্রিমায়ো, নম অনন্ত গুণান্নবায়ো, নম সাক্যনন্দনায়ো।